ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ডিশটি তৈরি করব তা হচ্ছে শিং মাছের পাতুরি। আপনারা দেখতেই পাচ্ছেন প্লেটের ভিতরে শিং মাছের পাতুরি তৈরি করা আছে, অনেক সুন্দর গ্র্যান্ডভের হচ্ছে। এই সুন্দর শিং মাছের পাতুরি কিভাবে তৈরি করতে হয় এবং তৈরি করতে কি কি উপকরণ লাগে এখন তা আমরা দেখে নেব। তাহলে চলুন আমরা দেখে আসি শিং মাছের পাতুরি তৈরির সম্পূর্ণ প্রসেস। ভিউয়ার্স, আজকে আমরা যে ডিশটি তৈরি করব তা হচ্ছে শিং মাছের পাতুরি। শিং মাছের পাতুরি তৈরি করতে আমাদের যা যা লাগছে এখন তো আমরা দেখে নেব। এখানে শিং মাছ আমরা বড় একটু এরকম বড় সাইজের শিং মাছ আমরা 5টা নিয়ে নিয়েছি, এরকম 1 ইঞ্চির চেয়ে একটু বেশি সাইজ করে আমরা কেটে নিয়েছি। এখানে টেস্টিং সল্ট, রসুন বাটা, জিরা গুঁড়া, এখানে আছে আমাদের পেঁয়াজ, আমরা এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, লবণ, ধনে পাতা আর হচ্ছে শুকনো মরিচ বাটা, আর লাগবে আমাদের তেল। আমরা একটা তাওয়ার ভিতরে, যেহেতু আমি বেশিরভাগ ভিউয়ার্স দেখেন যে আমি তাওয়াতেই রান্না করতে পছন্দ করি, এর জন্য আমি তাওয়াতে তেল নিয়ে নিয়েছি। এখানে বড় টেবিল চামচে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি আমি। এখন আমি ফার্স্টেই আমাদের পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিব, আমরা আমাদের জালটা বাড়িয়ে দিব। ভিউয়ার্স, পাতুরি এমন একটা ডিশ যেটাতে আদার কোনো ব্যবহার করা হয় না, রসুন আর মরিচ বাটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস বা মূল উপাদান। আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি, আপনারা জিরা গুঁড়া না দিলেও পারেন, দিলেও পারেন। আমি জিরা গুঁড়া একটু নিয়ে নিয়েছি লাস্টে একটু দিয়ে নামানোর জন্য। ধনে পাতাটাও এই আমাদের দেশে বিশেষ করে চাঁদপুরের মানুষরা পাতুরি খেতে অনেক পছন্দ করে। আমাদের দেশে ইলিশ মাছের পাতুরি, শিং মাছের পাতুরিটাই বেশি রান্না করা হয়, এর জন্য এটা আমাদের একটা ট্র্যাডিশনাল রান্না, সেটা এই জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে বিদেশে আমার যে বন্ধুরা আছে যারা আমেরিকা থেকে, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি এবং সৌদি আরবে আমার যে বন্ধুরা আছে, দর্শক বন্ধুরা, ভিউয়ার্সরা, তারা আমার এই ডিশটি দেখে বাসায় রান্না করতে পারেন। আর বাঙালি যে ভিউয়ার্সরা আছে তারা তো পাতুরি টেস্ট করেছেই। দেশের আনাচে কানাচে এবং পৃথিবীর আনাচে কানাচে থেকে যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে এই আমার এই চ্যানেল শুরুর দিকে আমাকে এত সাপোর্ট করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ডে বাই ডে আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে, এটা আমার জন্য খুবই খুবই আনন্দের। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা একটু লবণ দিয়ে দেবো। একবারে আমরা লবণ দিব না, তাহলে আমাদের পেঁয়াজের ভিতর সব লবণগুলো ঢুকে যাবে, খাবারটা বেশি ভালো লাগবে না। এখন আমাদের পেঁয়াজটা আরেকটু ভাজা হবে। ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা দিব। ভিউয়ার্স, আমরা এখানে মরিচ বাটা যে নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে পাটাও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও করতে পারেন। একটু বেশি পরিমাণ মরিচ দিয়ে, অল্প পানি দিয়ে আপনারা খুব একটু সময় নিয়ে ব্লেন্ডারেও করতে পারেন। অনেকে মরিচ বাটা করতে গেলে হাত জ্বালা করে, এই জন্য আমি এই বুদ্ধিটা দিলাম। ব্লেন্ডারে করলেও স্বাদটা একই রকম আসবে, কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। দেখুন আমি যে পেস্টটা তৈরি করছি একদম মিহি, তাই হাত পরানোর কোনো দরকার নাই। ভিউয়ার্স, আমরা এই চিলিটা এত বেশি করে করে নিচ্ছি, আমাদের ডিশের জন্য এতটুকু লাগবে না, আমাদের 1 থেকে 1.5 চামচ লাগবে। আর বাকিতে আমরা চিলি সস তৈরি করবো, আপনাদের নেক্সট ভিডিওতে আমরা চিলি সস তৈরি করে দেখাবো, ওইটার জন্য আমি এই চিলিটাকে কালকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। এখন দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমাদের যে রসুন বাটাটা আছে আমরা এখানে 1 চামচের মতো নিয়ে নিই, 1 চামচ বড় টেবিল চামচের 1 চামচ নিয়ে নিয়েছি, আমরা পুরোটা রসুন বাটা দিয়ে দিব, কারণ আমাদের এই ডিশটা রাজাই হচ্ছে রসুন আর শুকনো মরিচ বাটা। আমরা একটু টেস্টিং সল্ট নিয়ে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। আমাদের যে জিরা গুঁড়াটা আছে আমরা এখন দিয়ে দিলাম, আর আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভিউয়ার্স, আমার মরিচটা কিন্তু অসম্ভব ঝাল, কিন্তু ভিউয়ার্স আমরা মরিচ বাটাটা ইউজ করবো, আমরা কিন্তু গুঁড়া মরিচের পাউডারটা আমরা গুলিয়ে নিলেও এই টেস্টটা আসবে না। ভিউয়ার্স, রসুনের সাথে মরিচের গুঁড়াটা মিশে খুব সুন্দর অপূর্ব একটা ঘ্রাণ বের হচ্ছে। ভিউয়ার্স, যারা ঝাল পছন্দ করেন এটা তাদের জন্য খুবই মজাদার একটা খাবার, আর যারা ঝাল অ্যাভয়েড করেন তারা প্লিজ এটা খাবেন না, কারণ পাতুরি খেলে চোখে পানি আসবে মাস্ট। ভিউয়ার্স, আমরা আমরা একটু মরিচটা চেখে নেই,
বেয়ারেবল আনবেয়ারেবল ঝাল দেওয়ার দরকার নাই। ওয়াও, অসাধারণ একটা টেস্ট আসছে। আমরা এখন একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমরা আমাদের ধনে পাতাটা, ভিউয়ার্স আপনারা ভাবতে পারেন যে আমি সবসময় রান্নার মাঝখানে ধনে পাতা দিয়ে দিই কেন, মাঝখানে রান্নার মাঝখানে ধনে পাতা দিলে ধনে পাতাটা কুক হয় এবং রান্নার যে ঝোলটা থাকে ঝোলের সাথে স্বাদটা থাকে, আর কাঁচা দিলে স্বাদটা একটু পরে চলে যায়। এর জন্য আমি ধনে পাতাটা মাঝামাঝি সময় দিয়ে দিই। এখন আমাদের যে ইটা আছে, আমাদের যে শিং মাছটা আছে, আমরা শিং মাছটা দিয়ে দিচ্ছি। আমাদের শিং মাছটা দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব, রান্না করব। ভিউয়ার্স, আমরা কিন্তু মোট এরকম চামচে 2 চামচ দিয়েছি, আমি আর একটু হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের জালটা একটু বাড়িয়ে দিব, যেহেতু আমরা এটাকে কষিয়ে নিব। কষিয়ে আমরা এটাকে একটু পানি দিয়ে দিব, ঝোল ঝোলটা দিয়ে দেবেন। ভিউয়ার্স, অসাধারণ একটা গান হচ্ছে, কি বলবো। সবাইকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। ভিউয়ার্স, একটু চেখেছি, তাতেই স্বাদটা লেগে আছে জিব্বায়। খুবই মজাদার একটা ডিশ। এরপরে ইলিশের সিজন যখন আবার ই হবে তখন আমি আপনাদেরকে ইলিশের ইলিশ মাছের যে পাতুরি সেটা রান্না করে দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমাদের কষানো হয়ে গিয়েছে, এখন আমরা পানি দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা পানি দিয়ে দিচ্ছি, বেশি না, আমরা 1/2 কাপ, এখানে আমরা 1 কাপের মতো পানি দিয়ে নিলাম। এখন আমরা জালটা বাড়িয়ে দিলাম, এখন আমরা 10 মিনিটের মতো অপেক্ষা করব। যেহেতু শিং মাছ আমরা কষিয়ে নিয়েছি তাহলে আমাদের বেশি একটা সময় লাগবে না, আর শিং মাছ কুক হতে এমনিও বেশি সময় লাগে না। আমরা এখন প্লেটিং এর ব্যবস্থা করি, আর এতক্ষণে রান্নাটা হতে থাকে। ভিউয়ার্স, আমরা 10 মিনিট পরে আমাদের কারিটাকে, আমাদের যে শিং মাছের পাতুরিটা, আমরা নামিয়ে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার শিং মাছের পাতুরি। যখন এতটুকু ঝোল থাকবে তখনই আমরা নামিয়ে নেব আমাদের পাতুরি আমাদের সার্ভিং প্লেটে বা সার্ভিং ডিশে। ভিউয়ার্স, তাহলে আমরা নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করছি। ভিউয়ার্স, এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার স্পাইসি শিং মাছের পাতুরি। ভিউয়ার্স, কিলার স্মোক, কি বলবো, অনেক সুন্দর গ্রান হয়েছে। আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন আমাদের ট্র্যাডিশনাল শিং মাছের পাতুরি এবং খাবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার শিং মাছের পাতুরি তৈরির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, এবং প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।